मकर संक्रांति उपलक्षे व्यतिक्रमी उद्योग कैलाशहर लायन्स क्लाब और लियो क्लाबेर शनिवार कैलाशहर महकुमार दुटी प्रत्यंत एलाका सुभाषनगर बैनार्जी पाड़ाय पिठेपुलिर सामग्री सह शीत वस्त्र वितरण करे शताधिक परिवारेर मुखे हासि फोटालो संश्लिष्ट दुटी संगठनेर एई प्रयास उत्साह जुगिएछे अन्यान्य सामाजिक संस्थागुलिके। मकर संक्रांति के केंद्र कर अंचल भेदे भिन्न भिन्न नामे विभिन्न राज्य गृहस्थर घरे थाके उत्सव आमेज अंचल भेदे भिन्न लोकाचारे साथे कोथाओ थाके नित्य नतून पिठेर आयोजन कोथाओ थाके मिष्टि मुखे उद्यापन पर्व। मकर संक्रांति बांगालीदेर एकटी उल्लेखयोग्य उत्सव पौष मासेर शेष दिन एई उत्सव पालन करा हय किन्तु इच्छे थाकलेओ এই উৎসব আনন্দ কিংবা লোকাচার পালন করা সবার পক্ষে সম্ভব হয় না আর্থিক প্রতিবন্ধকতার কারণে। পৌষ পার্বণে সামান্য হলেও যেন পিঠেপুলির স্বাদ গ্রহণ করে সকলের আনন্দে সামিল হওয়া যায় তারই উদ্যোগ নিল কৈলাশহর লায়ন্স ক্লাব ও লিও ক্লাব। অন্যান্য বছরের ন্যায় এবারও কৈলাশহর লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের সদস্যরা ঐতিহ্য রক্ষা করে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রকৃত দুস্থ পরিবারের মধ্যে পিঠেপুলির সামগ্রী ও শীত বস্ত্র বিতরণের লক্ষ্যে শনিবার পৌঁছে যায় শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রাংরং গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড সুভাষনগর এলাকায়। প্রত্যন্ত এই সুভাষনগর এলাকা এখনো সঠিক নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত। এলাকার এখনো সঠিকভাবে পৌঁছায়নি বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা। গাড়ি সঠিক গন্তব্যে পৌঁছতে না পারলেও স্থানীয়দের সহযোগিতায় সামগ্রী নিয়ে লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা পৌঁছে যায় এলাকায়। সুভাষনগরের বাসিন্দা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় পিঠেপুলির সামগ্রী ভর্তি থলে। তাতে ছিল চালের গুঁড়ি, নারকেল, সরিষার তেল, গুড় সহ পিঠে বানানোর অন্যান্য সামগ্রী। একই সাথে সকল বয়স্ক মহিলা ও পুরুষদের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। ভেতরে সেখানে প্রায় 42টা পরিবার রয়েছে। আমরা তাদের মধ্যে এইমাত্র পিঠেপুলি সামগ্রী বিতরণ করে এসেছি। যারা বৃদ্ধ আছেন তাদেরকে আমরা উষ্ণ বস্ত্র বিতরণ করে এসেছি। তারপর আমরা এখন এসেছি এই চণ্ডীপুর 7 নং বনাজিপাড়ায়। এখানেও আমরা এই সব সামগ্রী এবং বৃদ্ধদের আমরা উষ্ণ জামা কাপড় বিতরণ করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। একজন লায়ন সদস্য হিসেবে এবং লিও ক্লাবের সহযোগিতায় আজকে আমরা যে কাজটা করতে পেরেছি সেটা করে আমরা নিজেরা আনন্দিত। এরপর সুভাষনগর থেকে ক্লাবের সদস্যরা চলে আসে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর এলাকা ব্যানার্জি পাড়ায়। সেখানকার বসবাসকারী যাদের অনেকেই মুন্ডা পরিবারের, প্রতিটি পরিবারের হাতে সেই পিঠেপুলির সামগ্রী ও সাথে সাথে শীত বস্ত্র তুলে দেয় সংশ্লিষ্ট দুটি ক্লাব কর্তৃপক্ষ এবং হাসি ফুটেছে প্রায় সবাধিক পরিবারের। আজকে এই পৌষ পার্বণ অনুষ্ঠানের প্রাক লগ্নে আমরা কৈলাশহর লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব এই প্রত্যন্ত এরিয়ায় এসে মানুষের কাছে যাতে পিঠে সামগ্রী পৌঁছে দিতে পারি এই চেষ্টা নিয়ে আজকের এই অনুষ্ঠান। আমরা প্রতি বছরের ন্যায় এবারও গ্রামাঞ্চলে পৌঁছেছি। অন্যান্য সময় আমরা এটা শহর কেন্দ্রিক ছিল অনুষ্ঠান, এই বছর আমরা এটাকে গ্রামে নিয়ে এসেছি। একটু আগে আমরা প্রথমে সুভাষনগরে প্রোগ্রামটা করেছি এবং সুভাষনগর থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে এই বনাজিপাড়াতে চণ্ডীপুর 7 নম্বর বনাজিপাড়ায় এসে এই দুস্থ পরিবারগুলোর হাতে পিঠেপুলের সামগ্রী আমরা কৈলাশহর লায়ন্স ক্লাব এবং লিও ক্লাবের কাছ থেকে পৌঁছে দিয়ে অত্যন্ত আনন্দিত। এদিনকার এই সামাজিক কর্মসূচিতে কৈলাশহর লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিয় দেবরায়, চার্টার্ড সদস্য চিকিৎসক দেবাশিস তরফদার, এছাড়াও সার্ভিস চেয়ারম্যান সঞ্জীব চৌধুরী, সহ সভাপতি শুক্লাবণি, সহ সমীর দাস, পলাশ দে, অলোক ধর এবং অন্যান্য লায়ন্স ক্লাবের সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।